আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله مالتي فابس لمیٹر উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক খতিবুল ইসলাম আরিফ বিল্লাহ মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকাতুম আলিয়া পীর সাহেব ঢালকানগর। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকি চেয়ারম্যান মাল্টিফ্যাপস লিমিটেড, সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা, কাউন্সিলর 6 নং ওয়ার্ড গাজীপুর মহানগর। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সালেহিন মুহিব্বিন বান্দাগণ, সরদার দোজাহা সাইয়দুল মুরসালিন উম্মতের কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সত্যের দিশারি সাইয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের উম্মতগণ, মহান প্রভুর দরবারে লাখ ও কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে এই নুরানি বরকতি দিনী মাহফিলে, কোরআন ও সুন্নার মাহফিলে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের মাহফিলে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, আল্লাহ প্রেমিকদের মজলিসে, রাসুলের আশিকিনদের মজলিসে আল্লাহ আমাদের আশার বসার তৌফিক দিলেন। আমরা আসতে পেরে বসতে পেরে এই প্রতিকূলতার মধ্যেও আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে মহান স্রষ্টার দরবারে শুকুরাতান উচ্চ কণ্ঠে একবার কালিমাতু শুকুর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
সকল প্রশংসা ওই মহান স্রষ্টার জন্য, যিনি লক্ষ লক্ষ জনতার থেকে বেছে বেছে আমাদেরকে জান্নাতের বাগানে হাজির করলেন, কথা ঠিক কিনা? আমরা একটা কথা সবাই ভালোভাবে জানি যে আম বাগানে আম গাছে আম হয়, কাঁঠালের বাগানে কাঁঠাল গাছে কাঁঠাল হয়, নারকেল বাগানে নারকেলই হয়, জান্নাতের বাগানেও তো জান্নাতিরা হয়। তো যারা বাহিরে আছেন মেহরবানি করে সকলে মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন, কারণ এই মাহফিলকে ঘিরে চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর আল্লাহ পাকের রহমতের সামিয়ানা দিয়ে আমাদেরকে ঢেকে রাখা হয়েছে। আল্লাহ পাক বিশেষ সকুনত এই মজলিসে অবতীর্ণ করতেছেন, আল্লাহ পাকের নিকটতম ফেরেশতাদের কাছে আমাদের মতো গুনাহগারদের আলোচনা প্রশংসা আল্লাহ করতেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে মাহফিলে বসাটা বেশি ভালো না? কেউ যদি ঠান্ডা হতে চায় তাহলে ঠান্ডার পরিবেশে যেতে হয়, কেউ যদি গরম হতে চায় গরমের পরিবেশে যেতে হয়। এই জন্য শীতকালে মানুষ গরম কোথায় আগুন আছে আগুনের কাছাকাছি হতে চায়, ঠিক না? আবার শীতকালীন সময় মানুষ যেখানে ঠান্ডা বরফের কাছে যেতে চায়, কারণ সেখানে অতি তাড়াতাড়ি ঠান্ডা হওয়া যায়। বরফের কাজ হলো ঠান্ডা করে দেওয়া, আগুনের তাসির হলো গরম করে দেওয়া, কোরআন হাদিসের তাসির হলো মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করে দেওয়া। এই জন্য মানুষের কলব নুরানিত হয় যখন মানুষ কোরআন ও সুন্নার মাহফিলে বসে। আমি অনুরোধ করব কয়েক মিনিটের ভিতরে মাহফিলে আদবের সাথে বসে পড়ুন। যারা আজকের এই মাহফিলেও বসবে না, এই মাহফিল নিয়েও সমালোচনা করবে, বিরোধিতা করবে, আল্লাহ হেদায়ত রাখলে তো আল্লাহ দিলেন, আর হেদায়ত যদি না থাকে তাহলে দুনিয়াতে যেমন নেক মজলিস থেকে নেককারদের থেকে নেক কাজ থেকে যারা দূরে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নেককারদের থেকে দূরেই করে দিবেন। সেদিন আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নিমখারা, একদল মানুষ যখন মসজিদে যেত, একদল মানুষ যখন আমার ইবাদতে মগ্ন থাকত, ওয়াজ মাহফিলের কথা শুনলে পাগলের মতো ছুটত, তুই কফাল পরায় বিরোধিতা করতি, আলেমের বিরোধিতা করতি, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করতি, দিনদারদের থেকে পৃথক থাকতি, বিরোধিতা করতি। আজ আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার নেককার বান্দাদের কাছে একত্রে হাশরের ময়দানেও থাকতে পারবি না, তাদের থেকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে আল্লাহ পাকের আইন না মেনে পেরেছে, কিন্তু সেখানে পারবে নাকি? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইচ্ছা ক্ষমতা দুনিয়ায় ব্যবহার করা যাবে, আখেরাতে ইচ্ছা ক্ষমতা থাকবে না, তাই না? ইচ্ছা ক্ষমতা কোথায় ব্যবহার করা যাবে? দুনিয়ায়, কিন্তু আখেরাতে চলবে না। বন্ধুরা আমার, ভালো না লাগলেও বসতে হবে। অপারেশনের রুগী জানে অপারেশন কষ্ট, টাকাও দেওয়া লাগবে, কষ্ট ভোগ করা লাগবে, এরপরে সুস্থ হওয়ার জন্য অপারেশনের থিয়েটারে যায়, যায় কি যায় না? তাইলে বোঝা যায় অপারেশন কষ্ট হওয়ার পরেও সুস্থতার জন্য যদি যেতে হয়, আমার কলবের অপারেশন করার দরকার আছে কিনা নাই? এ কোরআন হাদিসের অস্ত্র দিয়ে ও হক্কানি ওলামা একরাম আমার কলবের চিকিৎসা করবে, অপারেশন করবে, এটা আমার মেনে নিতে হবে, যদিও আমার কাছে খারাপ লাগে, কি বলেন, কথা ঠিক না? বন্ধুরা আমার, যার কলব সুস্থ ওই মানুষটাই ভালো, যার কলব নষ্ট ওই মানুষটাই নষ্ট। যদি কোনো মানুষের কাছে ভালো কথা ভালো লাগে, ভালো নেক কামল ভালো লাগে, এবাদত ভালো লাগে, গুনার কাজ খারাপ লাগে, গুনার কথা শুনতেও খারাপ লাগে, গুনার জিনিস দেখতেও খারাপ লাগে, বিষের মতো লাগে, বুঝতে হবে লোকটা নেককার, আল্লাহওয়ালা। নিজেরও সে মনে করতে পারবে আমি জান্নাতের রাস্তায় আছি। আর যখন দেখবে পাপের মধ্যে মজা, জেনার মধ্যে মজা, সুদের মধ্যে মজা, ঘুষের মধ্যে মজা, মিথ্যার মধ্যে মজা, চুরির মধ্যে মজা, ডাকাতির মধ্যে মজা, খুনের মধ্যে মজা, জোর জুলুমের মধ্যে মজা, নেকের মধ্যে মজা নাই, মসজিদে যাইতে মন চায় না, ওয়াজ মাহফিলে যাইতে মন চায় না, জিকিরের মজলিসে যাইতে মন চায় না, ভালো মানুষগুলি তার কাছে ভালো লাগে না, তখন বুঝতে হবে কলব নষ্ট। আর এই নষ্ট কলব নিয়ে যদি মৃত্যু হয়ে কবরে যায়,
এই মানুষটার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে তার ঠিকানা, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দিগি মানুষের আখেরাত কামাই করার জন্য। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাজের পিছনে উদ্দেশ্য আছে। ব্যবসায়ী উদ্দেশ্য নিয়ে ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে উদ্দেশ্য নিয়ে করে, ক্ষেত খামারে যারা চাষবাস করে উদ্দেশ্য নিয়ে করে, যারা লেখাপড়া করে উদ্দেশ্য নিয়ে করে। আল্লাহ মানুষকে উদ্দেশ্যবিহীন বানান নাই। আল্লাহ পাকের একমাত্র উদ্দেশ্য মানুষ বানানোর উদ্দেশ্য সম্পর্কে কোরআনে জানাইলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, হে মানুষের জিন, আমি তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামীর জন্য, দাসত্বের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতইমুন। আমি তোমাদের থেকে খানা চাই না, রিজিক চাই না, টাকা পয়সা চাই না, আমি আল্লাহ চাই আমার গোলামি। যে আল্লাহর হুকুম মানে সেই তো আল্লাহর গোলাম। শুধু নামাজ রোজাই আল্লাহর গোলামি না, আল্লাহর হুকুম মানাই গোলাম গোলামি। আল্লাহ যেটা নিষেধ করছে বর্জন করা, আল্লাহ যেটা করতে বলছে সেটা করা, এটাই গোলামি। কি বলেন, কথা ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ বলে মানুষ আর জিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সমস্ত মখলুক সৃষ্টি করেছেন আল্লাহ একমাত্র মানুষের কল্যাণের জন্য। এমন কোনো প্রাণী না যেটা মানুষের কোনো না কোনো কাজে লাগে না। সাপও মানুষের কাজে লাগে, পিপীলিকাও মানুষের কাজে লাগে, ইঁদুরও মানুষের কাজে লাগে, বাঘও মানুষের কাজে লাগে, কুমিরও মানুষের কাজে লাগে। যদিও আমরা আমাদের দৃষ্টিতে আমরা মনে করি এগুলি আমাদের কোনো কাজে আসে না, আসলে আমাদের ক্ষতির চেয়ে এগুলির দ্বারা উপকার শত কোটি গুণ বেশি, কথা ঠিক কিনা? এখন বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বলে, সাপ যদি দুনিয়াতে সাপের শ্বাস না থাকতো এমন কঠিন রোগে মানুষকে আক্রান্ত করত, যে রোগের চিকিৎসা পৃথিবীতে ছিল না, এই সাপের শ্বাসের কারণে ওই কঠিন রোগের জীবাণু নষ্ট হয়ে যায়। তাহলে দুনিয়াতে রাব্বুল আলামিন এমন কোন প্রাণী নাই, সৃষ্টি নাই, যেটা মানুষের কোনো না কোনো কাজে আসে না। সব কিছু মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করলেন শুধু আল্লাহর দাসত্বের জন্য, কথা ঠিক কিনা? সব কিছু মানুষের জন্য। আল্লাহ বলে, হে মানুষ, তোমাদের সুখ দুঃখ শান্তি অশান্তি আরাম বেরাম বিপদ আপদ মুসিবত দুনিয়াতে তোমরা সব কিছু বুঝো, বুঝার ক্ষমতা আমি আল্লাহ দিছি। তোমার ঠান্ডার সময় গরম কাপড়ের দরকারের জন্য তুমি গরম কাপড় পরো, গরমের সময় তোমার ঠান্ডা কাপড়ের দরকার ঠান্ডা কাপড়ের ব্যবস্থা করো। ও বান্দা বান্দি, এই জ্ঞান তো দিছি আমি আল্লাহ। কত পাগল ব্রেন নাই, হাত পা চক্ষু কর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, কিন্তু ব্রেন না থাকার কারণে এই কনকনে শীতের মধ্যেও রাস্তা দিয়ে হাঁটে, নোংরা জায়গায় পড়ে থাকে, কত সময় ময়লা আবর্জনায় পড়ে থাকে, কি কথা ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে আমাকে ব্রেন শূন্য করে পাগল বানাতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে ল্যাংরা লুলা বানাতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে যেমন ইচ্ছা তেমন করতে পারতো। আল্লাহ আমাকে এত এত নিয়ামত দান করেছে, আমি যদি মাথা থেকে পা পর্যন্ত নজর করে দেখি সব আল্লাহ পাকের অনেক দামি দামি নিয়ামত, কথা ঠিক কিনা? যার আজকে দুইটা কিডনি নষ্ট সে বুঝে কিডনির মূল্য কত, যার আজকে হাড় নষ্ট হয়ে গেছে সে বুঝে হাড়ের মূল্য কত, যার দুইটা হাত অসল হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে সে বুঝে হাতের মূল্য কত, যার আজকে পাও দুইটা অসল হয়ে গেছে সে বুঝে পায়ের মূল্য কত। এই দামি সম্পদগুলি আল্লাহ দান করেছেন বিনামূল্যে, কথা ঠিক কিনা? আল্লাহ কি মূল্য নিয়েছেন আমাদের থেকে? রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, তোমাদেরকে এত নিয়ামতের পরে সবচেয়ে একটা বড় নিয়ামত দান করেছি আমি, জ্ঞান বুদ্ধি।
এত বুদ্ধি আকল আমি দান করেছি, এত চমৎকার ঘর বাড়ি বিল্ডিং তৈরি করো, তুমি দুনিয়াতে কত নিয়ামত ভোগ করো, ইনতাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত গনে বেশিও কোনোদিন শেষ করতে পারবা, কত নিয়ামত, এই নিয়ামত ভোগ করে কারা, আমরাই তো। আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করার ফলে যে নিমখারাম আল্লাহর হুকুম মানবে না, এত নিয়ামত ভোগ করার পরও যে নিমখারাম আল্লাহকে সেজদা দিবে না, এত নিয়ামত ভোগ করার পরও যে নিমখারাম আল্লাহর আইন মানবে না, ওর মতো বড় নিমখারাম দুনিয়াতে আর কেউ নাই, কথা ঠিক কিনা, ওর মতো বড় নিয়ামত নিমখারাম পৃথিবীতে আর কেউ নাই। একটা কুকুর আপনার আমার বাড়িতে থাকে, কোনোদিন ফ্যান পানি পায়, কোনোদিন পায় না, ময়লা কাটা ছোটা খেয়ে জীবন বাঁচায়, কিন্তু ওই কুকুরের রাত্রে তার জন্য বিছানা নাই, বালিশ নাই, কিছু নাই, ল্যাপতোষক নাই, মাটির উপরে গোল হয়ে শুয়ে থাকে, আবার সে ঘুমায়ও না, কান খাড়া রাখে, কোন সময় আমার মালিকের বাড়িতে সুর ডাকায় ঢুকে, এর জন্য খুব সতর্ক থাকে। বাড়ির গেটের কাছে যদি কোনো লোক আসে, কুকুর অমনি দাঁড়িয়ে যায়, লেজ দাঁড়ে করিয়া মাথাটা উঁচু করে এমন জোরে হুঙ্কার মারে, কে তুই, খবরদার, আমার মালিকের বাড়িতে বিনা পারমিশনে ঢুকতে তোকে দেওয়া হবে না, কি কথা ঠিক নেই, জীবন বাজি রেখে কুকুর এমন ভাবে চিল্লে গেটের কাছে যায়, লোকটা কুকুরের ভয়ে ঢুকতে পারে না, কুকুর ডাক দিয়া কয়, অমুক ভাই আপনার কাছে আমার বিশেষ প্রয়োজন আসতে চাই, কিন্তু কুকুরের কারণে আসতে পারি না, তখন যদি আপনি দেখেন আপনার পরিচিত লোক, কুকুরের একটা ধমক দিলে কুকুর বুঝতে পারে আমার মালিকের পারমিশন হয়ে গেছে, আর বাধা দেয়া যায় না, কুকুর দেখবেন এক সাইড হয়ে যাবে, কি সাইড হবে না, আওয়াজটা শুরু করে দিবে, আর বলবো ও মালিকের মেহমান ওয়েলকাম, আসেন, আর বাধা নাই, আর বাধা নাই। একটা কুকুর দুনিয়ার মালিকের ভাষা বুঝলো, এর মালিকের মেহমানের সাথে কেমন আচরণ করতে হবে তাও জানলো, কথা ঠিক না বেঠি, রাত্রে তিনটাও যদি মালিক আসে, কুকুর বুঝতে পারে পায়ের আওয়াজ শুনলে আমার মালিক আসছে, গেটের কাছে যাইয়া মাথাটারে নিচু করিয়া লেজটারে পেটে নিচে ঢুকাইয়া দিয়া দেহটারে একেবারে দুর্বল করে দিয়ে মালিকের কাছে মনে হয় যেন সে একেবারে ছোট হয়ে যায়, আর মালিকের দিকে এরকম কায় থুয়া আস্তে আস্তে চায় আর তাকায়, মালিক আসেন আমি আপনার জন্য ঘুমাই না, মালিক ঘরে যায় ঘুমায়, কুকুরের জন্য বিছানা নাই, ল্যাপতোষক নাই, কিন্তু কুকুর মালিকের সাথে কেমন আচরণ করলো, আর একটা আউট পাবলিকের সাথে কেমন আচরণ করলো, ও আল্লাহর বান্দারা, এই আসমানের মালিক তো আমাদের আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করার পরে যেই নিমখারাম আল্লাহর হুকুম মানবে না, ওর মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই, কথা ঠিক কি না, গাছে তো ফল দেয় না ফল তো দেয় আল্লাহ, কথা ঠিক কি না, মাছে তো বাচ্চা দেয় না বাচ্চা তো দেয় আল্লাহ, গাবিয়ে তো দুধ দেয় না দেয় তো আল্লাহ, কথা ঠিক কি না, কে দেয়, সব কিছু আল্লাহ দেয়, আল্লাহর নিয়ামত ভোগ করার জীবন যাই নিমো খারাম আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আইন মানবে না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খানা কাবা তৈরি করার পরে লম্বা এক দোয়া করলেন, দোয়ার এক অংশ তিনি বললেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাব্বুল আলামিন আপনার প্রতি এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনবে তাদেরকে আপনি ফল মূল দিয়ে রিজিক প্রদান করবেন, যারা আপনার প্রতি ঈমান আনবে না আখিরাতের প্রতি ঈমান আনবে না বিশ্বাসী হবে না তাদেরকে আপনি আপনার এই ফল মূল রিজিক দিবেন না, দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়া মান কাফারা ফাউমাতিউহু কলিলান সুম্মা দুতুরুহু ইলা আযাবিন নার, জবাব দিলেন আল্লাহ পাক গো আমার পয়গম্বর, দুনিয়ার কোন কাফের মুশরিক নাস্তিক বেঈমান কাউকে আমার রিজিক থেকে আমার ফল মূল থেকে বঞ্চিত করব না,
আমি যেহেতু এদের সৃষ্টি করেছি এদেরকে আমি একটা হায়াতও দিয়েছি এই হায়াতের মধ্যে যদি তারা ফেরত ফিরে আসে আমার দরবারে তওবা করে আমি ক্ষমা করব আর যদি না আসে আমার নিয়ামত ভোগ করে যদি নিম খারামি করে এদেরকে দুনিয়াতে আমি পাকড়াও না করলেও আমি পরিশেষে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব কি বলেন কথা ঠিক কি না শরণিতা লাগবে ও আল্লাহর বান্দারা আমরা কি সবাই জান্নাতে যেতে চাই সবার আশা মনের আশা জান্নাতে যাওয়া কিন্তু জান্নাতে যাইতে চাইলেই তো যাওয়া যাবে না যদি আল্লাহ পাকের আদেশ আর নবীর তরিকা না মানা হয় কথা ঠিক কি না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সমস্ত উম্মত বেহেশতি আবা যারা তারা নয় সাহাবা ইকরাম প্রশ্ন করলেন কইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা ইয়া রাসূলুল্লাহ আবা কি জিনিস নবীজি বলেন কওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমি রাসূলের আদর্শ মানলো তরিকা মানলো যারা আমি নবীর মতের সাথে একমত পোষণ করলো তারা আমাকে মানলো যারা মানলো তারা বানা তারা জান্নাতি যারা আমি রসুলের তরিকা মানে না আমি রসুলের আদর্শ মানে না তারা হলো আবা আর তারা হলো জাহান্নামি এবার দেখতে হবে আপনার আমার কোন কাজ কর্ম নবীর আদর্শের সাথে নবীর তরিকার সাথে মিলে তাইলে তো আমরা নবীর উম্মত কথা ঠিক কিনা উম্মাতুন আরবি শব্দ উম্মতের বাংলা অর্থ হলো অনুসারী যে রাসূলের অনুসরণ অনুকরণ করবে সে রাসূলের উম্মত যে রাসূলের অনুসরণ অনুকরণ করবে না সে হলো শয়তানের উম্মত কথা ঠিক কি না শয়তানের জায়গা যেখানে শয়তানের দলের মানুষের জায়গাও তো সেইখানে আর আমার নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী বলে যারা আমার সুন্নতের মহব্বত করলো তারা আমি রসুলের মহব্বত করলো যারা আমি রসুলকে মহব্বত করলো তারা আমার সঙ্গে জান্নাতি নবীজির সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও বাজার নবীর আদর্শ তরিকা বাদ দিয়া যাওয়া সম্ভব হবে না কথা ঠিক কিনা নবীর তরিকা চলার মধ্যে আছে নবীর তরিকা কথার মধ্যে আছে নবীর সুন্নত ব্যবসার মধ্যে আছে নবীর সুন্নত রাজনীতির মধ্যে আছে আছে কিনা না নবীর সুন্নত সকল কাজের মধ্যে আছে নবীর সুন্নত ঘুমানোর মধ্যে আছে নবীর সুন্নত ব্যবসার মধ্যে আছে নবীর সুন্নত বিয়ে শাদির মধ্যে আছে নবীর সুন্নত বাজান দুনিয়ার বিচার দরবার কারবারের মধ্যে আছে যে নবীর সুন্নত মানবে সে প্রকৃত পক্ষে সুন্নি যে নবীর সুন্নত না মাইনা সুন্নি দাবি করলে এটা সুন্নি না সুন্নি নামের সিন্নি কথা ঠিক কি না সুন্নত না মাইনা সুন্নি হয় কেন এই জন্য বন্ধুরা আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহর দাসত্বের জন্য কিসের জন্য দাসত্বের জন্য আল্লাহ যে ধানের মধ্যে চাল নাই তার নাম কি সিটা কোনো গৃহস্থ ব্যক্তি ঘরের মধ্যে জমা রাখে ধানের থেকে পৃথক করে ফেলে যখন ধানের থেকে সিটা পৃথক করে ফেলে সিটাগুলি সুলার আগুনে জ্বালিয়ে দেয় অথবা খাল বিলে ফেলিয়ে দেয় কথা ঠিক কিনা যে মানুষগুলি দেখতে মানুষের মতো কিন্তু তাদের মধ্যে ঈমানও ঠিক নাই আমলও ঠিক নাই এগুলি সিটা কথা ঠিক কিনা আরে সিটাগুলি আল্লাহ জাহান্নামে ফেলিয়া দিতে আল্লাহর কোনো মায়া দয়া লাগবে না কথা ঠিক কিনা আল্লাহ বলো মানুষ দুনিয়ার সব বুঝলা লাভ বুঝলা লোকসান বুঝলা লাভ ক্ষতি সবই বুঝলা দুনিয়ার ভালো মন্দ সব বুঝলা অথচ তুমি আখেরাত বুঝলা না বন্ধুরা আমার আমাদের সমাজে কমপক্ষে চার প্রকার মানুষ আছে একদল মানুষ আছে নাস্তিক বলেন এরা কারা নাস্তিক যারা ধর্ম বিশ্বাসী না এদের তো এবাদতের প্রশ্নই নাই যারা নাস্তিক এদেরকে এবাদতের প্রশ্ন আছে নাস্তিকারা যারা কোরআনের প্রতি 100% বিশ্বাস নাই যারা আল্লাহর প্রতি 100% বিশ্বাস নাই সকল আইনদাতা যারা আল্লাহকে মানে না কি কথা ঠিক না সকল আইনের মালিক কে যারা সকল আইনের মালিক আল্লাহকে মনে করবে না তারা কি ইমানদার
নাস্তিকরা বিনা হিসাবে জাহান্নামী, মুশরিকরাও বিনা হিসাবে জাহান্নামী। যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ পাকের যেমন পাওয়ার আছে, ক্ষমতা আছে, এমন পাওয়ার ক্ষমতা অন্য কোন সৃষ্টির মধ্যে আছে, পীরের মধ্যে আছে, নবীর মধ্যে আছে মনে করে ওরাও মুশরিক, কথা ঠিক কি না? এই কারণে তো বাংলাদেশে বহুত মাজার পূজারীরা পীরের পায়ে সেজদা মারে, পীরের কাছে চায়, যত কিছু চায় বা যান তারা মখলুকের কাছে। মখলুকের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহ, সব কিছু নিয়ন্ত্রণ কে করে? আল্লাহু আকবার। নদীর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলে আমি দুইটা নদী জোয়ার বাটা চলছে, মাঝখানে বেড়াও লাগাই নাই, ওয়ালও করি নাই, রাস্তাও করি নাই, একটার পানি আর একটার সাথে মিশে না, একটার একটার জায়গাও দখল করে না, এর বাস্তবতা দুনিয়াতে আছে কিনা নাই? একটার পানি আর একটার সাথে মিশে না, এই নদী কি বাংলাদেশে আছে? পদ্মা মেঘনার পানি একটার সাথে আর একটার মিল নাই, পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি পরিষ্কার। পদ্মা আল্লাহর আইন মানলো, মেঘনায় আল্লাহর আইন মানলো, আর সৃষ্টির সারা মখলুক মানুষ আল্লাহর আইন মানে না, এগুলি কত বড় নিমক হারাম, কথা ঠিক কি না? নদীও তো আল্লাহ মানুষের জন্য বানাইছে, নদী কার জন্য বানাইছে? মানুষের জন্য। বন্ধুরা আমার, আল্লাহ কাউরে মানুষ, আমি তোদেরকে বানাইছি বড় আদর করে, ওলাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মখলুকের মধ্যে আমি আল্লাহ তোদের বড় মর্যাদা সম্মান দিয়া বানাইছি, এত সম্মান মানুষের দিছে, কিন্তু এত সম্মানের পাত্র হওয়ার পরেও মানুষ নিজের সম্মান রক্ষা করতে জানে না, কথা ঠিক না বেঠি? মানুষের এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে এক আয়াতের মধ্যে বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে উত্তম মানুষ। আবার আরেক আয়াতে বলে উলাইকা হুম শাররুল বারিয়া, আবার নিকৃষ্ট মানুষ, কুত্তা শুয়ারের চেয়েও নিকৃষ্ট, কথা ঠিক কি না? কুকুর শৃগালের চেয়েও নিকৃষ্ট মানুষ, যদি মানুষের মতো মানুষ না হয়। আমি এই জন্য অনেক সময় বলি, মানুষ তাকে বলে যার মধ্যে আছে আখেরাতের হুশ, যার মধ্যে আছে কুরআন সুন্নার হুশ, যার মধ্যে আছে পরকালের হুশ, সেই তো মানুষ। যার মধ্যে নেই আখেরাতের হুশ, যার মধ্যে নাই কোরআন সুন্নার হুশ, দেখতে মানুষের মতো মনে হইল, এটা অমানুষ, কথা ঠিক কি না? আল্লাহ এদের ব্যাপারে বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের সে আল্লাহ বলছে নিকৃষ্ট বালহমাদল, চতুষ্পদ জানোয়ারের সে আরো খারাপ। কেমনে খারাপ? দুনিয়াতে দেখবেন দুইটা কুকুরে মারামারি লাগছে, একটা কুকুর আত্মসমর্পণ করছে, সবলটা আর তার উপরে হামলা করে না, দুইটা মুরগি মারামারি করছে, একটা আত্মসমর্পণ করে দৌড় মেরেছে, সবলটা আর তার উপরে হামলা করে না, দুইটা গরু মারামারি লাগছে, একটা আত্মসমর্পণ করে দৌড় মেরেছে, সবলটা আর তার উপরে হামলা করে না, কথা ঠিক না বেঠি? কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ কুকুর আছে, এদের কাছে দুর্বলরা আত্মসমর্পণ করে ক্ষমা পায় না, কথা ঠিক না বেঠি? এই মানুষ কুকুরগুলি দুনিয়াতে আসেনি, মানুষ খুন করেনি, জোর জুলুম করেনি, আত্মসমর্পণ করেও মানুষ তাদের কাছে ক্ষমা পায়নি, ক্ষমা পায় না, রেহাই পায় না, এগুলি কুত্তা শুয়োরের চেয়েও আরো জঘন্য খারাপ, জঘন্য খারাপ, কথা ঠিক কি না? ও খবিস, আজ তোর পাওয়ার আছে, ক্ষমতা আছে, লাইলাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা লাগতে আছে মনে হয়? না, মানুষ সৃষ্টি করছে আল্লাহ কেন? ইবাদতের জন্য। কার তরিকায়? নবীজির তরিকা। ইবাদত করতে হলে নবীর তরিকা লাগবে না? নবীর তরিকা ছাড়া কোনো ইবাদত কবুল হবে? নবীর তরিকা ছাড়া মুসলমানের ইবাদত কবুল হবে না। ও বন্ধুরা আমার, একটু ভালো করে বুঝতে হবে, দুনিয়াতে ওই মানুষগুলি বড় দামি যেই মানুষগুলির মধ্যে ঈমান আমলের সাথে সাথে তাকওয়া আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। যেই মানুষ যত বেশি আল্লাহকে ভয় করে, যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় আছে, ওই মানুষ আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। বাজান রে মর্যাদাশীল! এমন ব্যক্তি দুনিয়ার মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে, সাধারণ কুলি কামলা হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, গাড়ি চালক হইতে পারে, কথা ঠিক কিনা? যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে, কথা ঠিক কিনা? এখন আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ মানুষ মারে, আফসোস নাই, মানুষ খুন করে, তার কোনো মায়া নাই, কথা ঠিক কিনা? আরে দুনিয়ার কুকুর সিরিগাল প্রাণীর মধ্যে যতটুকু যতটুকু তাদের মধ্যে মায়া আছে, আজকে আমি দেখি এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে কুত্তা শুয়োরের মায়াও নাই, কথা ঠিক কিনা? এরা মানুষ নামের কলঙ্ক, মানুষের মতো মতে হইল মানুষ না। এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছে। আল্লাহ কোন ঈমানদারের জন্য জাহান্নাম তৈরি করে না, আল্লাহর জান্নাত একমাত্র মুমিনদের জন্যই, কথা ঠিক কিনা? যেই মুমিন মুসলমান দুনিয়াতে সে তার জবান দিয়া হাত দিয়া অন্য মুসলমানকে কষ্ট দিবে না, দুঃখ দিবে না। বাজান আমি আলোচনা করতে চাই আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মানলে সব কাজে ইবাদত, কথা ঠিক কিনা? তবে ইবাদত চার প্রকার, ফরজ ওয়াজিব সুন্নত নফল, সবগুলো ইবাদতের দরকার। কিন্তু ফরজ ইবাদত এমন ইবাদত যেমন মাতাবিহীন মানুষ বাসে না। ফরজ ইবাদত না থাকলে মুসলমানের মুসলমানই থাকে না, কথা ঠিক কিনা? আমাদের সমাজে একদল লোক আছে, কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তোমার কথা যদি ঠিক হয়, আমার নবীজির কথা ব্যা ঠিক হইয়া যায়, কথা ঠিক কিনা? আর আমার নবীর কথা যদি সঠিক হয়, তোমার চিন্তা চেতনা ব্যা ঠিক, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সালাতুর রাসূল আমল, সমস্ত আমলের মাথা হলো নামাজ। নামাজ উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, মানুষের দেহের থেকে মাথা ছিন্ন করলে মানুষ যেমন বাঁচতে পারে না, যার মধ্যে ফরজ নামাজ নাই তারও মুসলমানই থাকতে পারে না। আর এক হাদিসের মধ্যে নবীজি বলে কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহাদান, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে প্রকাশ্যেই কুফরি করলো। নবীজি আর এক হাদিসের মধ্যে বলে কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, ওমান তারাকা ফাকাদ হাদামাদ্দিন, ওমান আকামা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে ইসলামের খুঁটি কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের খুঁটি ভেঙ্গে সুরমার করে দিল। ইসলামের খুঁটি ভাঙলে কি ইসলামের বন্ধু না শত্রু? কোন মানুষ যদি শত্রুতামি করে কোন মসজিদ ভেঙ্গে ফেলে, এই লোকটা যত অপরাধী, আর এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দিল, সে মসজিদ ভাঙার অপরাধীর চেয়েও বড় অপরাধী। কারণ মসজিদ ভাঙলেও যেখানে নামাজ পড়ে সেখানে নামাজ হবে, হবে না? আর ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, এই নামাজটা জীবন আর কোশ্চিন কালেও পাবে না, কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, নামাজবিহীন মুসলমানই থাকে না। রসুল বলে যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে প্রকাশ্যে কুফরি করলো। আর এক হাদিসের মধ্যে আসছে নামাজ ত্যাগীরা তিন অপরাধে অপরাধী, কুফরি জুলুমি মুনাফেকি, এই তিন অপরাধে অপরাধী নামাজ ত্যাগীরা। আমাদের সমাজে নামাজ বেশি লোকেরা পড়ে না, কম লোকেরা নামাজ পড়ে, আর বেশিরভাগ লোকেরা নামাজ পড়ে না। এরপরও দাবি করে বড় মুসলমান, বাজান তোমার কথা যদি সঠিক হয়, আমার নবীর কথা তো সঠিক থাকে না, কথা ঠিক কিনা? নবীজির কথা 100% সঠিক। যে নবীজির জন্ম থেকে দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সন্দেহমূলক কথা বলে না। বাজান ভালো করে বুঝতে হবে, নামাজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আপনারা আমার জন্য একটা বড় ইবাদত আমাদের জন্য দান করেছেন আল্লাহ। যেই নামাজ সম্পর্কে সকলেই আমরা জানি, নবী মেরাজ গেলেন নামাজের হাদিয়া আমাদের জন্য আনলেন, কথা ঠিক কিনা? আজকে মুসলমান নামাজের মজা নাই, নামাজ পড়তে চায় না। আবার এমন কিছু মানুষ আছে কোটি টাকা দিয়েও এক ওয়াক্ত নামাজ কাজা করানো সম্ভব হবে না, কথা ঠিক কিনা? তাহলে মানুষে মানুষে বেশ কম আছে কিনা নাই? আবার এমন মানুষ আছে তারে যদি বলা হয় ভাই তোমার হাজার টাকা দিব নামাজ পড়তে আসো, সে টাকার লোভেও নামাজ পড়বে না, কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আমি বলেছিলাম ইবাদত চার প্রকার, কয় প্রকার? ফরজ ওয়াজিব সুন্নত নফল, কথা ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে ঈদের সময় কুরবানি দেয়, এটা ওয়াজিব আমল বৎসরে একবার, কথা ঠিক কিনা? কিন্তু কুরবানি দেয় এমনি অন্যান্য নফল ইবাদত করে, যেমন শবে বরাত শবে কদরের নফল ইবাদত করে, সারা বছরের ফরজ ডিউটি নাই। এমন জাতের মানুষ আপনাদের অঞ্চলে না থাকলেও আমার অঞ্চলে আরো অহরহ আছে, কিরকম মানুষ আছে না নাই? বন্ধুরা আমার, একজনে শুনছে পাগড়ি বান্ধা নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব, বেচারা আগের থেকে কোনো পাগড়ির প্রস্তুতি নাই, সওয়াবের কথা শুনে খুব লোভ লাগছে, নামাজ পাগড়ি বান্ধাই পড়তে হবে। চিন্তা করলো ফরনে লুঙ্গি বা পায়জামা সেইটা খুলেই নিলে পাগড়ি বান্ধা ফেলাই, 4 রাকাত নামাজে 70-280 রাকাত, 5-4 রাকাত নামাজ পড়লে পাগড়ি বান্ধা যদি 280 রাকাত নামাজের সওয়াব হয়, সারা রাত্র নামাজ পড়লেও তো 280 রাকাত পড়া সম্ভব না, কি কথা ঠিক না? এবার 70 খুললা পাগড়ি বাঁধছে, সওয়াব কত হইছে? ফরজ নফল সব বরবাদ, কি কথা ঠিক না? 70 ডাইকিয়া সব কিছু ঠিক রেখা পাগড়ি বান্ধে সব তো ঠিকই হিত। যারা বিভিন্ন সময় নফল ইবাদত করেন আর কুরবানির সময় বিশাল দামের গরু কুরবানি দেন, কিন্তু সারা বছরের ফরজ ইবাদতের ধারে কাছে নাই, ওই পাগড়ি লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধলে যেই দশা আপনারও একই দশা, কথা ঠিক না বেঠে? আল্লাহ বন্দার কাছে তো গোস্ত চায় না, গরু চায় না, চায় তার ভিতরে তাকওয়া। সে কি তাকওয়া নিয়া আল্লাহর দরবারে সে কুরবানি দেয়? ইবাদত তো আল্লাহর জন্য, কথা কোন ইবাদত কার জন্য? মানুষ আমার হাজির সাহেব বলবে এই জন্য আমি হজ করব, কিয়ামতের ময়দান আল্লাহ একদল হাজিরে ডেকে বলবেন তুমি হজ করছো কেন? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলে মৃত্যু তোর কথা আমি সব জানি, তুই হজ করছ তোর মানুষ হাজির সাহেব বলবে, দুনিয়াতে কেউ হাজির সাহেব না বললে তুই রাগ করতি। অনেক মানুষ আছে দেখবেন নিজের নামেই নিজে লেখে, আপনি লেখেন ভাই আমার নাম হাজি অমুক, এক বেচারা জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, কয় হাজি তাফাজ্জল, আবার তাফাজ্জল কেউ থাকলে রাগ করেন না এমন নামের, কারণ নামের হাজি থাকতেই পারে, আপনারা তো ভালো, মানে ওই হাজি সাহেবের জিজ্ঞাসা করছে ভাই হাজি সাহেব আপনার নাম কি, কয় লেখেন হাজি তাফাজ্জল, আপনার নাম কি, কয় আমার নাম হইল নামাজি আব্দুর রহিম। পৃথিবীতে এই ইতিহাস তো নাই কেউ নামাজি বলিয়া পরিচয় দিতে, আপনি জীবনে একবার হজ করে যদি আপনার হাজির সাহেব লাগাইতে বলেন তা আমি সবসময় নামাজ পড়ি পাঁচক, তো তাহলে আমি নামাজি বললে কি হয়, কি কথা ঠিক না? আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, মানুষ আমার নামাজি বলবে এর জন্য না, আমি হজ করবো আল্লাহর জন্য, মানুষ আমাকে হাজির সাহেব বলবে এর জন্য না, আমি আলেম হয়েছি মানুষ আমাকে মুফতি সাহেব বলবে, মুফাসসির সাহেব বলবে, আলেম বলবে এর জন্য না, আমি আলেম হয়েছি আল্লাহরে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? যেরকম কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যে আল্লাহর জন্য করবে সে নামের জন্য চিন্তা করবে, আর নামের পাগল যতগুলি এরা সবই আখেরাতে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে, কি বলেন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহওয়ালারা বিশাল নাম বিশাল কিছু তারা পছন্দ করেন। আমার এক উস্তাদ ছিল বহু বড় বুজুর্গ আলেম, তিনি নামের নামটা লেখলে কখনো লেখলে লিখতেন আব্দুল হক, এ মাওলানাও লিখতেন না কিছুই লিখতেন না, বলতেন আব্দুল হক, আল্লাহ হু, অথচ সমস্ত উলামায়ে কেরাম তারে সেরতাজ হিসাবে মানত, আল্লাহ হু আকবার। আর আমরা অধিকাংশ মানুষ নামের পাগল, আমার নাম যদি ভালো করে কেউ না বলে তাহলে আমি রাগ করি, করি না? আমার পদবি না বললে আমি রাগ করি না? আল্লাহ, আমি সব কিছু কার জন্য করব? আমি ইবাদত কার জন্য করি?
আমি নামাজ কার জন্য পড়ি, আমি কার জন্য হজ করলাম, আমি কার জন্য যাকাত দিব, আমার সব কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তো আমি আল্লাহর গোলাম, কথা ঠিক কিনা? আল্লাহ জান্নাত দেওয়ার মালিক, জান্নাত তাদেরকে দিবেন